শুভ দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে। ইসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকারের পদক্ষেপ নিয়ে আমাদের আজকের ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। আজকের বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আসুন দর্শক মণ্ডলী, আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ওই বিরোধী দলের বক্তাদের সাথে সর্বপ্রথমে পরিচিত হয়ে নিই। আজকের এই প্রতিযোগিতায় সরকারি দল ইস্টার্ন ইউনিভার্সিটির বক্তারা হল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ রেজাউল আলিম আবিদ, মাননীয় ছায়ামন্ত্রী সৈতী রায়চৌধুরী এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান মুন্না। অন্যদিকে প্রতিযোগিতার বিরোধী দল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা হল মাননীয় বিরোধী দল নেতা সৈয়দ মাহবুব হোসেন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা মেহেদী হাসান নিলয় এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য আরিফ রহমান রাতিন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক বিচারকার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন প্রথম আলো সিনিয়র রিপোর্টার সাংবাদিক আরিফুর রহমান, রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস ইনচার্জ সাংবাদিক উম্মান নাহার আজমি, রয়েছেন যমুনা টেলিভিশনের অর্থনৈতিক বিষয়ক সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি সাংবাদিক সুশান্ত সিনহা, আরও রয়েছেন প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ। সর্বশেষ বিচারক দৈনিক ইত্তেফাকের অর্থনৈতিক প্রতিবেদক ও সিনিয়র রিপোর্টার সাংবাদিক রেজাউল হক কৌশিক। আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও এফবিসিসি এর সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এ কে আজাদ। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই আজকের যে প্রস্তাব নিয়ে বক্তব্য প্রদান করবেন এবং ব্যাখ্যা দিবেন সে বিষয়ে সরকারি দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ রেজাউল আলিম আবিদকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার এই ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, ই কমার্স শুধুমাত্র বাণিজ্য ক্ষেত্রই নয়, দেশীয় কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধির সেবা প্রদানকারী একটি মাধ্যম। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষকে যে প্রস্তাবনাটি আনছি, ই কমার্স খাতে গুটি কয়েক অসাধু ব্যবসায়ীদের প্রতারণায় যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মোকাবেলায় এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমরা সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এবারে চলে যাচ্ছি সরাসরি সংজ্ঞানে মাননীয় স্পিকার। ই কমার্স বলতে আমরা মাননীয় স্পিকার অনলাইনে এখানে আমরা অনলাইনে পণ্য কেনা বেচা ও আর্থিক লেনদেনের যে বাণিজ্যিক প্রক্রিয়া সেটিকে বোঝাচ্ছি মাননীয় স্পিকার। এবং নৈরাজ্য বলতে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অর্ডার নিয়ে পণ্য না দেওয়া, সময় মতো ডেলিভারি না দেওয়া এবং অন্যান্য প্রতারণার দরুন যে অস্থিরতা তৈরি হয়েছে সেটিকে বোঝাচ্ছি মাননীয় স্পিকার। এবং প্রয়োজনীয় পদক্ষেপ বলতে এই নৈরাজ্য দমনে এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমরা যে সকল পদক্ষেপগুলো নিয়েছি মাননীয় স্পিকার সেটিকে বোঝাচ্ছি। এবার লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় ই কমার্স নিয়ে কথা বলছি, এই ই কমার্সে ভোক্তাদের আস্থা ধরে রাখতে মাননীয় স্পিকার আমরা খুবই সচেতনতা এবং তৎপরতার সাথে কাজ করে যাচ্ছি মাননীয় স্পিকার। কেননা আমরা বিশ্বাস করি আমাদের দেশ ও দেশের অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি খাতসহ ই কমার্স খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারে দেখুন মাননীয় স্পিকার, আজকে এই করোনা বিপর্যয়ের সময় যখন অসুস্থ বাবাকে সন্তান দেখতে আসেনি সেই সময় আমাদের ঘরে ঘরে সেবা দিয়ে গেছে মাস্টার এই ই কমার্স প্রতিষ্ঠানগুলো মাননীয় স্পিকার, ঔষধ দিয়ে গেছে মাস্টার ই কমার্স প্রতিষ্ঠানগুলো মাস্টার, চাল ডাল থেকে শুরু করে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষকে আমরা এই ই কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছি। অর্থাৎ আমরা কিন্তু দ্রুতগতির সাথে আমরা স্বচ্ছতার সাথে এগিয়ে যাচ্ছি। কিন্তু মাননীয় স্পিকার, কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে আমাদের যেই প্রতারণার ফাঁদটি তৈরি হয়েছে মানুষকে সেটি দমনে আমরা যেই পদক্ষেপগুলো নিয়েছি মানুষকে, আমরা প্রথমে এই ভোক্তা অধিকার সংরক্ষণের সাথে আমরা নীতিমালা প্রণয়ন করেছি মানুষকে, যার মাধ্যমে একটি সেন্ট্রাল মনিটরিং সেল থাকবে মাননীয় স্পিকার। এবং যেহেতু এখানে আগাম অর্থ প্রদানের কারণে হচ্ছে মানুষকে যে নৈরাজ্যটা তৈরি হচ্ছে, আমরা এই ই কমার্স প্রতিষ্ঠানগুলোর আগাম অর্থ পাওয়া বন্ধ করছি মাননীয় স্পিকার। পণ্য ডেলিভারির সময়সীমা আমরা নির্ধারণ করে দিয়েছি মাননীয় স্পিকার, এবং পণ্য যদি 10 দিনের মধ্যে কেউ ডেলিভারি দিতে না পারে সেক্ষেত্রে তাকে অর্থ ফেরত দিতে হবে, এবং যদি সে ব্যর্থ হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয় মাননীয় স্পিকার, তাদের অধিকারকে গুরুত্ব দিয়ে মাননীয় স্পিকার তাদের ডেটা প্রাইভেসি রক্ষার স্বার্থে মাননীয় স্পিকার আমরা এমন একটি সিস্টেম করেছি যেখানে বিক্রেতার ওয়েবসাইটে যদি কোনো বিশেষ সফটওয়্যার বা কুকিজ থাকে তাহলে অবশ্যই ক্রেতাদেরকে সেটাই জানাতে হবে মাননীয় স্পিকার। এবং এছাড়া আরও যে সকল পদ্ধতিগুলো আছে মাননীয় স্পিকার সেগুলো আমার মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য বলে দিতে পারেন মাননীয় স্পিকার। এবারে আসি মাননীয় আর কী করেছে মাননীয় স্পিকার, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেল সহ বিএফআইইউ, দুদক এবং এরকম আরও 9টি অধিদপ্তরকে সরাসরি এই কাজের জন্য নিয়োজিত রেখেছি মাননীয় স্পিকার, যারা তদন্তের সাথে আমরা এটা বাস্তবায়ন করছে মাননীয় স্পিকার। এবারে আসুন লক্ষ্য করি মাননীয় স্পিকার, ই কমার্স কোম্পানিগুলোর প্রতারণার আজ পেয়ে আমরা কী কী করেছি মাননীয় স্পিকার। আমরা প্রথমে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে 9টি প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছি মাননীয় স্পিকার তাদের তথ্য দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে এবং
সুপারিশ করেছে যেন ইভালির বিরুদ্ধে মামলা করা হয় মাননীয় স্পিকার। এবং পাশাপাশি আমরা যদি দেখি, আমরা কিন্তু তখন তাদেরকে অবজারভেশনে রেখেছি, কারণ আমরা মামলার সিস্টেম আছে মাননীয় স্পিকার, আমরা তাকে অবজারভেশনে রেখে ইভালির এমডি এবং চেয়ারম্যানকে আমরা দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছি মাননীয় স্পিকার। এর পাশাপাশি আমরা কী করেছি মাননীয় স্পিকার, রাতেরবেলা গুলশানে একটি মামলা হলো, মামলা রুজু করার ঠিক 15 ঘন্টার মাথায় আমরা অভিযান চালিয়ে মাননীয় স্পিকার আমরা তাকে গ্রেফতার করেছি মাননীয় স্পিকার। এবং গ্রেফতার করার পরবর্তীতে এখনও কিন্তু ইভালি চলমান আছে মাননীয় স্পিকার, এবং তারা কী করছে, তারা যে সকল অর্ডারগুলো নিয়েছে সেই অর্ডারগুলো বাস্তবায়নের জন্য তাদেরকে আমরা তাগাদা দিচ্ছি মাননীয় স্পিকার। এবার মাননীয় স্পিকার, আমরা কিন্তু শুধু ইভালি না, আমরা কিন্তু ই অরেঞ্জ প্রতিষ্ঠানের এমডি এবং চেয়ারম্যানকেও গ্রেফতার করেছি মাননীয় স্পিকার, আমরা নিরাপদ ডটকমের সিইওকেও গ্রেফতার করেছি মাননীয় স্পিকার। তো এই সকল পরিস্থিতি যদি দেখি আমরা মাননীয় স্পিকার, আমরা সরকার কিন্তু তৎপরতার সাথেই কাজ করছি, আমরা কিন্তু কোথাও তাদের সাথে আপোষ করছি না, আপনি দেখবেন না আমরা কোথাও তাদেরকে পৃষ্ঠপোষকতা করছি বা আমরা তাদেরকে সহায়তা করছি, আমরা কিন্তু তাদেরকে দমন করারই চেষ্টা করছি মাননীয় স্পিকার। তাই আজকে আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি বিরোধী দলের কাছে যে আবেদন রাখতে চাই মাননীয় স্পিকার, আমরা শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করব না, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা শতভাগ সুরক্ষিত একটি ই কমার্স প্রতিষ্ঠান করব, কেননা আমরা বিশ্বাস করি ই কমার্স প্রতিষ্ঠানে আমরা দ্রুততার সহিত এগিয়ে যাচ্ছি, এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে যারা প্রতারণা করছে তাদের প্রতারণা দমনের ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ নেতাকে তার প্রস্তাব উত্থাপন ও উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। আমরা এবারে বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা সৈয়দ মাহবুব হোসেনের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, 1100 কোটি টাকা নিয়ে বনানী থেকে উধাও সোহেল রানা, তিনি ধরা পড়লেন কোথায়, পাশের দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর হাতে। এবং মাননীয় স্পিকার, উক্ত কোম্পানির যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা আমাদের ইউথ আইকন এবং মাননীয় সংসদ সদস্য কি বললেন, জানের সৎকা হিসেবে এই টাকাটুকু ছেড়ে দিলে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই জায়গাটুকুতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে এই গুটি কয়েক মানুষের কাছে আজকে সরকার কতটুকু অসহায় এবং কী বা তারা প্রয়োজনীয় পদক্ষেপটি নিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে এই সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের এই ছায়া সংসদে আমাদের যেই প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা হচ্ছে, এই সংসদ মনে করে ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা মেনে নিচ্ছি যে সরকার পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমরা আজকে এটি মানতে নারাজ যে হচ্ছে যে সরকার আদতে প্রয়োজনীয় পদক্ষেপটুকু নিচ্ছে মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, তা আমি আমার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব। মাননীয় স্পিকার দেখেন, যদি প্রয়োজনীয় পদক্ষেপ আজকে দৃশ্যমান হতো তাহলে মাননীয় স্পিকার আমরা কী দেখতাম, যে হচ্ছে মূল হোতারা গ্রেফতার হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু তার সাথে কিন্তু মাননীয় স্পিকার দেখতাম যে আজকে যেই সব জনগণ হচ্ছে যে এইসব জায়গায় টাকা ইনভেস্ট করেছে তারা তাদের টাকাটুকু ফেরত পাচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার তা কি আমরা দেখতে পাচ্ছি যে জনগণের টাকাটুকু ফেরত পাচ্ছে মাননীয় স্পিকার না? মাননীয় স্পিকার, আমার সরকারি দলের বক্তা একটিও প্রমাণ দেখিয়ে যেতে পারেনি যে হচ্ছে যে কোনো ব্যক্তি হচ্ছে যে বা আমাদের জনগণ টাকাটুকু ফেরত পেয়েছে মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, আসলে পদক্ষেপ ঠিকই হচ্ছে কিন্তু মাননীয় স্পিকার প্রয়োজনীয় পদক্ষেপটুকু হচ্ছে না। মাননীয় স্পিকার, সরকারি দল মাননীয় স্পিকার, সরকার আজকে হচ্ছে যে স্রোতের বিপরীতে নৌকা টানছে মাননীয় স্পিকার, যেখানে মাননীয় স্পিকার তারা কষ্ট ঠিকই করে যাচ্ছে কিন্তু মাননীয় স্পিকার নৌকাটি তারা জায়গা থেকে সরাতে পারছে না। আমরা কিন্তু দেখেছি হচ্ছে যে ডেস্টিনি এবং হলমার্কের কেলেঙ্কারি মাননীয় স্পিকার, সেখানে কিন্তু রফিকুল আমিন সহ যে মূল হোতা তাদেরকে কিন্তু মাননীয় স্পিকার ধরা হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার মাঝখান থেকে যে 5000 কোটি টাকা জনগণের কোথায় গেল তার হদিস কিন্তু সরকার দিয়ে যেতে পারেনি একবারও মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় স্পিকার বলতেই হচ্ছে আমার যে একটি কথা, যে বিচার কার্যের পর যেই লাউ সেই কধু, জনগণ রেখে বোয়াল রাখাই মধু। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আবার সেই মধু এই বোয়ালদের পেটে দেওয়া যাবে না। মাননীয় স্পিকার, এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার যদি এই মধু বারবার বোয়ালরাই খায় মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার পদক্ষেপ ঠিকই হচ্ছে কিন্তু আপনারা প্রয়োজনীয় পদক্ষেপটুকু নিতে পারছেন না মাননীয় স্পিকার। তারপরে আমরা একটি জিনিস দেখি যে হচ্ছে যে 2018 সালে ডিজিটাল কমার্স নীতিমালায় কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে হচ্ছে যে একটি উপদেষ্টা মণ্ডলী এবং হচ্ছে যে সেন্ট্রাল একটি মনিটরিং সেল করা হবে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার 2021 এসে দাঁড়িয়েও আমরা হচ্ছে যে এই জিনিসটি পাইনি, অর্থাৎ হচ্ছে এই যে দুষ্কৃতিকারীরা এবং যে এই যে হোতারা তাদেরকে কিন্তু আপনি কোনো রকমের মনিটরিংয়ের আন্ডারে আনতে পারেননি, এবং তাদেরকে যদি আপনি মনিটরিংয়ের আন্ডারে আনতে পারতেন তবে মাননীয় স্পিকার আজকে হচ্ছে যে সোহেল রানা বনানী থেকে হচ্ছে যে কোচবিহার পর্যন্ত যেতে পারতো না মাননীয় স্পিকার। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার আজকে দেখতে হবে যে হচ্ছে যে ই ক্যাব সহ হচ্ছে যে এই
ই কমার্স যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে কিন্তু মান স্পিকার আজকে স্বাধীনতার জায়গাটুকু তাদের খর্ব করা হয়েছে। তাদেরকে মান স্পিকার কোনো জনবল দিচ্ছে না এবং মান স্পিকার তাদেরকে কোনোভাবেই সরকার সাহায্য করছে না। কিন্তু মান স্পিকার সরকার কী করছে হচ্ছে এই ই কমার্স খাতেও কিন্তু 15% ভ্যাট নিয়ে আসে। মান স্পিকার আপনি টাকা নিতে পারবেন আজকে, কিন্তু মান স্পিকার আপনি তাকে হচ্ছে যে সেই সুবিধাটুকু দিতে পারবেন না এবং মনিটরিংয়ের আন্ডারে আনতে পারবেন না, তা কিন্তু হয় না। মান স্পিকার প্রয়োজনীয় পদক্ষেপ আপনারা বারবার বলছেন, কিন্তু মান স্পিকার আজকে শুধু আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যান যে হচ্ছে এই টাকাগুলো কোথায়? আপনার রাসেলকে ধরে লাভ কী হবে, রুহুল আমিনকে ধরে লাভ কী হবে যদি আমি 5,000 কোটি টাকাই না আনতে পারি? মান স্পিকার তারপরে বলতে হয় যে তারা বলছে যে হচ্ছে পণ্য ডেলিভারি না দিতে পারলে 10 দিনের ভিতর হচ্ছে যে টাকা রিফান্ড করতে হবে। মান স্পিকার টাকা রিফান্ড কিন্তু তারা করছে না এবং এটির প্রমাণ কিন্তু আজকে অহরহ ইভ্যালি সহ বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে যে প্রত্যেকটি অফিসে কিন্তু রেগুলারই হচ্ছে মান স্পিকার তারা কিন্তু আন্দোলনে যাচ্ছে। আজকে শাহবাগে গিয়ে হচ্ছে যে তরুণ উদ্যোক্তারা যারা এই ই কমার্স খাতে মান স্পিকার সম্ভাবনা দেখে তাদের সব কিছু ইনভেস্ট করেছিল, তারা কিন্তু মান স্পিকার এই খাতে আজকে নিঃস্ব হয়ে গেছে এবং মান স্পিকার তাদের আর্তনাদ কিন্তু হচ্ছে যে আজকে আমার সরকার দলের মানুষ কিন্তু দেখছে না। মান স্পিকার এই যে আমার কাছে একটি কমেন্ট সেকশনের ইয়া আছে, এখানে বলছে যে ইভ্যালি টাকা না দিলে আমি মারা যাবো। মান স্পিকার এই যে তরুণ উদ্যোক্তা মান স্পিকার এই ই কমার্সে যে হচ্ছে যে এই যে দুষ্কৃতিকারী এবং এই চক্রের হাতে পড়ে যারা মান স্পিকার তারা আজকে নিঃস্ব হয়েছে, আমাদের তাদেরকে আজকে বাঁচাতে হবে। তাদেরকে বাঁচাতে হলে মান স্পিকার আমাদের উচিত এবং আমাদের এই কর্তব্য নিতে হবে যে মান স্পিকার তাদের টাকাটুকু তাদের কাছে ফেরত দিতে হবে। মান স্পিকার ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মান স্পিকার আমরা হচ্ছে যে চাই না কোনো স্বপ্নবাজ তরুণ আবার দেশে হচ্ছে যে আত্মহত্যা করুক। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং হচ্ছে যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মান স্পিকার শুধুমাত্র পদক্ষেপ নিয়ে এবং হচ্ছে যে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে লাভ হবে না, তাদের টাকা তাদেরকে ফেরত দেন তবেই মান স্পিকার হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মান স্পিকার আজকের এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবে যাতে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মান স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী সৈতী রায় চৌধুরীর কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, কুড়িগ্রামের হাজেরা বানু, স্বামী দিনমজুর মজিদ মিয়া এবং ক্লাস সিক্সে পড়া সন্তান তাদের হচ্ছে এই পরিবার। মাননীয় স্পিকার, স্বামীর মৃত্যুতে আয়ের উৎস বন্ধ হওয়ায় সন্তান যখন পড়ালেখা করতে পারছে না ঠিক তখনই মাননীয় স্পিকার সিদ্দিক মাস্টারের পরামর্শে শিল্পঘর নামে একটি অনলাইন প্রতিষ্ঠান শুরু করে তিনি। মাননীয় স্পিকার নকশি কাঁথা বিক্রি করে তার সন্তান এবং তার নিজের ভবিষ্যৎ বাঁচিয়েছিলেন। মাননীয় স্পিকার, এমন হাজার হাজার হাজেরার ঘুরে দাঁড়ানোর গল্পের শুরু ই কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমরা ই কমার্স খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই খাতে নৈরাজ্য বন্ধে এবং ভোক্তাদের আস্থা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তার প্রমাণস্বরূপ অনিয়মের অভিযোগ ওঠা ই ভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা শপিং, needs.com এবং আলাদিনের প্রদীপ সহ 10টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমরা অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই হচ্ছে সেই প্রতিবেদন যেটার মধ্যে মাননীয় স্পিকার 14 সেপ্টেম্বর এটা প্রকাশিত হয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ভোক্তাদের আস্থা হারায়নি বলেই আজ অন্যান্য খাতের তুলনায় আমাদের ই কমার্স খাতে 200% প্রবৃদ্ধি হয়েছে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, নতুন উদ্যোক্তা বিশ্বে তাদের পণ্য প্রচারের সুযোগ পাচ্ছে এবং উদ্যোক্তা শুধু বৃদ্ধি পাচ্ছে না এবং আমাদের কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের ক্রেতা এবং উৎপাদক উভয় শ্রেণীর মানুষই লাভবান হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকার নৈরাজ্য বন্ধে পদক্ষেপ যে নিচ্ছে তার প্রমাণ হচ্ছে মাননীয় স্পিকার নারী উদ্যোক্তারা তাদের ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে। মাননীয় স্পিকার, নারী উদ্যোক্তাদের জন্য ই কমার্স প্রতিষ্ঠান বার্ষিক টার্নওভার 70 লাখ টাকা পর্যন্ত করমুক্ত ঘোষণা দিয়েছে এবং সেটা হচ্ছে চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, 28টি ই কমার্স খাতের কর সুবিধা দিচ্ছে আমাদের সরকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, সরকার কোনো আলাদিনের দত্ত না যে একদিনেই সমস্যা সমাধান করে ফেলবে। মাননীয় স্পিকার, আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি তার মধ্যে প্রথমটি হচ্ছে মাননীয় স্পিকার পণ্য ডেলিভারির ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে দিয়েছি। মাননীয় স্পিকার, যদি ক্রেতা এবং বিক্রেতা একই শহরের হয় তাহলে 5 দিনের মধ্যে এবং অন্য শহরের হলে মাননীয় স্পিকার 10 দিনের মধ্যে সেটা পণ্য সরবরাহ করতে হবে। মাননীয় স্পিকার, যদি তারা না করতে পারে তাহলে হচ্ছে টাকা ফেরত দিবে এবং নীতি লঙ্ঘনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, তৃতীয়ত,
নিরাপদ পেমেন্ট ব্যবস্থার জন্য একটি অ্যাসকো সার্ভিস চালু করা হয়েছে, যেটা কিনা পণ্য ডেলিভারির আগ পর্যন্ত পেমেন্ট হোল্ড করবে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়েগুলো। মানে স্পিকার, পণ্য ডেলিভারির পর গেটওয়েরা যখন তথ্যটা জানতে পারবে তখন নিশ্চিত হওয়ার পর পেমেন্ট বিক্রেতাকে রিলিজ করে দিবে। মানে স্পিকার, শুধু তাই নয়, পণ্য ডেলিভারি দিতে দেরি হওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংক কয়েকটা প্রতিষ্ঠানকে নোটিশ পাঠিয়েছে। মানে স্পিকার, তারপর আমার বিরোধী দলীয় নেতৃবৃন্দ কীভাবে বলছে সরকার পদক্ষেপ নিচ্ছে না, আমার বোধগম্য হচ্ছে না। মানে স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে যে ডিজিটাল সেন্টারগুলো আছে তার মাধ্যমে ই কমার্সকে সেখানে পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, এক্সপ নামের এই উদ্যোগটি 600 ইউনিটে চালু করা হয়েছে, যেটা কিনা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করছে। মাননীয় স্পিকার, সম্প্রতি পুলিশ তদন্ত বিভাগ কয়েকটি প্রতিষ্ঠানের হিসাব জব্দ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক সেই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যবহার করে সেই প্রতিষ্ঠানের হিসাব, ব্যাংক হিসাব জব্দ করার জন্য তাকে তলব করেছে। মাননীয় স্পিকার, যেসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জমা হয়েছে সেসব প্রতিষ্ঠানে ই ক্যাবের আয়তায় রেজিস্টার্ড প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন বাতিলের জন্য সরকার নির্দেশ করেছে। মাননীয় স্পিকার, আমার বিরোধী দলীয় নেতা বলে গেছে যে সরকার নাকি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু ই ক্যাবকেই সরকার নির্দেশ দিয়েছে যেন তারা রেজিস্টার বাতিল করে দেয়। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই বেশ কয়েকটি ব্যাংক তাদের কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের পণ্য কেনার সুযোগ বন্ধ করে দিয়েছে এবং সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তাদের ব্যবসায় বন্ধের উদ্যোগও নিয়েছে ইতিমধ্যে। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেতারা যদি চোখ বন্ধ করে থাকে তাহলে কখনোই তারা দেখবে না আমরা কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা পুরোটাও পদক্ষেপ বাস্তবায়ন করেছি, আমরা এখনও পদক্ষেপ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়ামন্ত্রীকে তার বক্তব্যের জন্য। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী লোকনেতা মেহেদী হাসান নিলয়ের কাছ থেকে তার বক্তব্য। যুবক থেকে ডেস্টিনি, তারপর ইভালি, জনগণের টাকা খবর কি? ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে আমাকে কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করলেন ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। মাননীয় স্পিকার, একটা খেয়াল করে দেখেন, গত 24 জুন ইভালি থেকে 2টি ফ্যান অর্ডার করেছিলেন মিরপুরের কামরুল হাসান এবং সেখানে ফ্যানটির দাম ছিল 5,800 টাকা। সেখানে কী করলো, 7 থেকে 45 দিন তাকে মেয়াদ দেওয়া হলো যে এর মাঝখানে 7 থেকে 45 দিনের মাঝখানে তাকে এই ফ্যানটি বুঝিয়ে দেওয়া হবে এবং তাকে 90% রিফান্ড দেওয়া হলো, ডিসকাউন্ট দেওয়া হলো এবং এই ডিসকাউন্টের টাকাটা হচ্ছে অঙ্কে 5,200 টাকা এবং এই টাকাটা সে ইভালি কর্তৃক সরবরাহকৃত কাচ্চি বিরিয়ানি খেয়ে শেষ করে ফেলেছেন। কিন্তু গ্রীষ্ম চলে গেলে, শীত চলে আসছে, সে ফ্যানটি এখনও খুঁজে পায়নি। মাননীয় স্পিকার, একটা পরিসংখ্যান দেখাচ্ছি, 2018 থেকে 2021 জুন পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 19টি ই কমার্সের বিরুদ্ধে 13,317টি অভিযোগ জমা পড়েছে এবং জুন 2021 পর্যন্ত ইভালির দেনা ছিল 403 কোটি টাকা এবং আমরা জানতে পেরেছি 1,000 কোটি টাকা দেনার কথা। মাননীয় স্পিকার, আজকে তারা আমাদের সাথে কী বলে গেলেন, তাদের পদক্ষেপগুলো কী? মাননীয় স্পিকার, দেখেন, তারা বলছে 5 দিনে একই স্বরে ডেলিভারি দিবেন, 10 দিনে ভিন্ন স্বরে ডেলিভারি দিবেন। আমাদের মাঝে তারা অ্যাস্ট্রো সিস্টেমটা পরিচিত করাই দিলেন এবং হচ্ছে মজুত না থাকলে অর্ডার দেওয়া যাবে না, এটা নীতিমালা 2021 ই কমার্স নীতিমালা বলা আছে। মাননীয় স্পিকার, দেখেন, আমি যখন অ্যাস্ট্রো সিস্টেমটা আমাদের মাঝখানে নিয়ে আসেন তৃতীয় পক্ষ হিসেবে, তখন এই যে যদি ভোক্তা শেষ মুহূর্তে তার অর্ডারটি ক্যান্সেল করে, এই অ্যাস্ট্রো চার্জটা কে দিবে? সুস্পষ্ট নীতিমালা আপনারা করেছেন, করেননি। মাননীয় স্পিকার, তারা 5 দিনে একই শহরে সরবরাহ না দিলে, ডেলিভারি না করলে আইনি ব্যবস্থা নেবে। মাননীয় স্পিকার, পচনশীল দ্রব্যের ক্ষেত্রে কী হবে, তার কোনো প্রমাণ তারা মাননীয় স্পিকার দিতে পারেনি। মাননীয় স্পিকার, আজকে দেখেন 2020 সালে মাননীয় স্পিকার 166% এই ই কমার্সের ব্যবসা বেড়েছে। কেন বেড়েছে? মানুষ লকডাউনে মানুষ ঘরে বসেছিল, যারা মানুষ মাননীয় স্পিকার যারা হচ্ছে যে চাকরি খুঁজে পাচ্ছিল না, তারা হচ্ছে নিজের পায়ে অল্প বুঝতে মাননীয় স্পিকার তারা দাঁড়িয়ে একটা কিছু করতে চাচ্ছিল। কিন্তু মাননীয় স্পিকার, যখন আপনার বলবেন যে মজুত না থাকলে আপনি অর্ডার নিতে পারবেন না, তখন হচ্ছে আমার এই যে ক্ষুদ্র মাননীয় স্পিকার ব্যবসায়ীরা আছে তারা কিন্তু মাননীয় স্পিকার অর্ডার হারাবে, তারা তাদের গলায় মাননীয় স্পিকার এটা পা দেওয়ার মতো অবস্থা। মাননীয় স্পিকার, তারা তো মাননীয় স্পিকার তার ব্যবসা তো লস হবে, ই কমার্স খাত তো মাননীয় স্পিকার ধ্বংস হবেই, সে না খেয়ে মারা যাবে। মাননীয় স্পিকার, সেই 2012 ডেস্টিনি মানুষ তাদেরকে জেলে থাকা অবস্থায় তাকে সুযোগ দেওয়া হয়েছিল, যান আপনি গ্যাস বিক্রি করে জনগণের টাকা পরিশোধ করেন, সে পারেনি। এই রাসেলও মাননীয় স্পিকার পারবে না, মাননীয় স্পিকার এই ই অরেঞ্জও পারবে না। মাননীয় স্পিকার, তারা মাননীয় স্পিকার বারবার এগুলো বলছে কিন্তু সরকার ইউনিপে যুবক ডেস্টিনি থেকে কেন শিক্ষা গ্রহণ করলো না, সেটা মানুষকে আমাদের বোধগম্য হয় না আজকে।
মাননীয় স্পিকার, আজকে 1.5 লাখের বেশি ফেসবুক ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সম্পর্কে তাদের কোনো নীতিমালা নেই। মাননীয় স্পিকার, আজকে দেখেন তাদের সরকারের নাকের ডগায় কোটি কোটি টাকা মাননীয় স্পিকার ওলট পালট হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, তারা দায় নিতে চাচ্ছে না। তাদের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে মাননীয় স্পিকার, এর দায় কি মানুষ তাদের উপর বর্তায় না? মাননীয় স্পিকার, দেখেন আজকে যেই খাতটি 2023 সাল পর্যন্ত 3 বিলিয়ন মার্কিন ডলারের মাননীয় স্পিকার সম্ভাবনা নামে একটি খাত, সেই খাত সাথেকে আপনি ধ্বংস করে দিচ্ছেন শুধুমাত্র আপনার এই অদূরদর্শিতা এবং হচ্ছে এই যে আপনাদের যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার কারণে। সরকার মনে করে আজকে প্রত্যেক ই কমার্সই হয়তো ইভ্যালি ইয়ারেন্সের মতো প্রতারণা করার জন্য আসছে, কিন্তু না, এখানে কিন্তু অনেকে ব্যবসা করতেও এসেছে। তাদেরকে আপনাকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, আপনারা সেটা করতে পারছেন না। আজকে ও দিচ্ছে 100% ছাড়, ও দিচ্ছে 150% ছাড়, ওটা আমার না দিলে আমি ব্যবসা টিকতে পারবো না। এটা আপনার একটা আইনের মাধ্যমে এটা আজকে ঠিক করতে হবে। আপনাকে আজকে ই কমার্স আইন পাশ করে সেখানে লেভেল প্লেইং ফিল্ড রাখতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেখেন ওরা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমার 2021 জুন পর্যন্ত যদি 250 কোটি টাকা লেনদেন হয়ে যায়, বাংলাদেশ ব্যাংকই সেটা জানে না, 250 কোটি মার্কিন ডলারের খবর কি মানুষ তারা রাখে না মাননীয় স্পিকার, তাহলে তারা কেন জবাবদিহিতার মাঝখানে আসে না? তারা বলে 10টি ই কমার্সের প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো দায়িত্ব নেবে না বাণিজ্য মন্ত্রণালয়। মাননীয় স্পিকার, এইসব দায় সারা কথা মাননীয় স্পিকার, এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং তাদেরকে সঠিক প্ল্যানে আসতে হবে। প্ল্যানিংয়ের যে দুর্বলতাগুলো তাদের আছে, এই যে মাননীয় স্পিকার বাংলাদেশে যে 2500-এরও বেশি ই কমার্স সাইটগুলো আছে, তাদেরকে আপনাকে লাইসেন্সের আওতামুক্ত করতে হবে। ট্রেড লাইসেন্স দিয়ে ই কমার্স ব্যবসা করা যাবে না। মাননীয় স্পিকার, এই পদক্ষেপগুলো যদি তারা নিতে পারে, তাই বলতে চাই এই এই সংসদে মাননীয় স্পিকার এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত হওয়ার জানতে পারে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় বিরোধী লোকপ্রতাকে তার বক্তব্যের জন্য। আমরা এবার বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ হাবিবুর রহমান মুন্নার কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকের এই সংসদে উপস্থিত প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। একটু দেখুন, ইভেলির সিইও রাসেল ও তার স্ত্রী গ্রেফতার, খবর 1-2। নিরাপদ .com-এর সিইও শাহরিয়া খান গ্রেফতার, খবর 3। ইয়ারেঞ্জের মালিক সোনিয়া ও তার স্বামী কারাগারে। মাননীয় স্পিকার, এই যখন প্রত্যেকটা সংবাদ শিরোনাম, ঠিক সেই মুহূর্তে আমাকে আজকের এই সংসদে ফ্লোর প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের কাছ থেকে আমাদের আর্থিক অনিয়মের কথা আসছে, কিন্তু মাননীয় স্পিকার, আমরা তো একটিও অস্বীকার করিনি। আমরা তদন্ত কমিটি গঠন করেছি, আমরা সেটা মেনে নিয়েছি, এবং আমরা কী করেছি মাননীয় স্পিকার, আমরা ইভেলির সকল এবং রাসেলের সকল ব্যাংক হিসাব ফ্রিজ করে দিয়েছি সাথে সাথে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন, আমার মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু বলে দিয়ে গিয়েছেন আমরা ডেলিভারিতে কোন সিস্টেম আনব, এসকোর পদ্ধতি কী, এবং এসকোর পদ্ধতির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে সিওডি, অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, সেটা কিন্তু তারা বলেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে তারা বলে গিয়েছে টাকা ফেরত চায়, কিন্তু টাকা ফেরত কীভাবে চায় সেটি কিন্তু বলেনি। টাকা ফেরতের জন্য আইন সংস্থা প্রণয়নকারীর সংস্থাগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, আমরা করছি, করবো, এবং আপনাদের টাকা ফেরত দেবো। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, ই কমার্স প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান হয়ে এখন দাঁড়িয়েছে যার উপর আমরা এখন আস্থা রাখতে পারছি। মাননীয় স্পিকার, ঘরে বসে রকমারি .com-এর মতন ওয়েবসাইট থেকে ঘরে বসে স্বল্প সময়ে বইটি পাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, উবারের মাধ্যমে আমরা সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে যাতায়াত করতে পারছি। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, এত সুযোগ সুবিধার পরেও যখন ইভেলির মতন, ধামাকা শপিংয়ের মতন, সিরাজগঞ্জ শপিংয়ের মতন গুটি কয়েক ই কমার্স প্রতিষ্ঠান বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি, প্রতারণা ইত্যাদির সাথে জড়িত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, ঠিক সেই মুহূর্তে যখন অভিযোগগুলো উঠল 8 সেপ্টেম্বর 2020, প্রতারণার সত্যতা মিলেছে ইভেলির বিরুদ্ধে তদন্ত সংস্থায় 7 জন নিয়োজিত। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আমরা তদন্তের সাথে কাদের কাদের যুক্ত করেছি। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছে, 13,000 কোটি টাকা উধাও হয়ে গেল, ফেসবুকে কোনো নীতিমালা নেই। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, আজকে এই যে নীতিমালা মাননীয় স্পিকার, এই নীতিমালার ধারা 16.12 আমরা বলছি যারা ফেসবুকে ব্যবসা করছে তাদের মাননীয় স্পিকার ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, পিআরএ অর্থাৎ পার্সোনাল রিকল অ্যাকাউন্ট নিতে হবে, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে প্রতারণার যে সুযোগ তারা গ্রহণ করবে সেটিও বন্ধ করে দেওয়ার জন্য আমরা সচেষ্ট। মাননীয় স্পিকার, শুধু এখানেই বসে থাকিনি। মাননীয় স্পিকার, একটু দেখুন, ইভেলির বেলকি তো আপনারা বহু বললেন,
কিন্তু আমরা তো টাস্কি খাইনি, টাস্কি না খেয়ে এসির নিচে না বসে গ্রাহকদের সাথে কথা বলেছি, গ্রাহকরা কী চায় সেদিকে দেখেছি মাননীয় স্পিকার। তাই আমাদের আমাদের নীতিমালার মধ্যে প্রতিটি পণ্যের ডেসক্রিপশন চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার, ইউনিক আইডেন্টিফিকেশন কোড যেন থাকে সেদিকে লক্ষ্য রাখছি মাননীয় স্পিকার, এবং পণ্য বা ডেলিভারির সময়সীমা তো বেঁধেই দিয়েছি মাননীয় স্পিকার। আমি অর্ডার করলাম, আমি কি জানবো না আমার পণ্যটি কোথায়? তারও ব্যবস্থা করেছি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে মার্কেট প্লেস ট্র্যাকিং। অর্থাৎ আমার অর্ডারকৃত পণ্য ঠিক কোথায় আছে, কার কাছে আছে, কী অবস্থায় আছে, সেটা কি পচে গেছে নাকি কেউ নিয়ে গেছে, সেটারও ব্যবস্থা আমরা করে দিচ্ছি মাননীয় স্পিকার। তাহলে তারা আর কী চাচ্ছে মাননীয় স্পিকার? শুধু সেখানেই নয়, যদি আমাদের কোনো পচনশীল দ্রব্য অর্ডার দেওয়ার পর যদি আমাদের সেটা ডেলিভারি দেওয়া হয়, সেখানেও আমরা অভিযোগ সেল গঠন করেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের সরাসরি নির্দেশনা, অভিযোগ সেলে আপনারা কমপ্লেন করুন, আমরা আপনাদের সহায়তা করব। মাননীয় স্পিকার, এত পদক্ষেপ তাদের এগুলো মাথায় ঢুকছে না। তাদের কথা হচ্ছে ডেস্টিনি টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু ডেস্টিনির জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী মাননীয় স্পিকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সেটার খবর নেই মাননীয় স্পিকার। তারা বলছে আমাদের নাকি মাননীয় স্পিকার পার্সেলের কোনো সিস্টেম নেই, কিন্তু ডাক যোগাযোগ ব্যবস্থা একসময় তারাও ব্যবহার করেছে, সেটিও তারা বিশ্বাস করছে না। মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র, একটি স্বাধীন দেশ। সেই স্বাধীন রাষ্ট্রের প্রথম এবং সর্বপ্রথম প্রাধান্য পাবে আমাদের ভোক্তাগণ। সেই ভোক্তাদের সাথে ইভেলি, ই অরেঞ্জ এবং নিরাপদ ডট কমের মতন যারাই আপনার ছল ছাতুরির আশ্রয় নেবে, যারাই মাননীয় স্পিকার তাদের সাথে প্রতারণার জন্য অর্থ আত্মসাত করবে, প্রত্যেককে ধরে মাননীয় স্পিকার গ্রাহকের টাকা তো আমরা ফেরত দিবই সরকারি তত্ত্বাবধানের মাধ্যমে, তার সাথে তাদেরকে আইনানুক ব্যবস্থা নিয়ে তাদেরকে মাননীয় স্পিকার একদম শেকড় সহ উচ্ছেদ করে দেবো মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। এবার আমরা বক্তব্য শুনবো আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের সদস্য আরিফ রহমান রাতিনের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ছোটবেলায় যখন আমরা ছায়াছবি দেখতাম তখন সেখানে দেখতাম যে পুলিশ পরিশেষে এসেছে আসামিকে ধরতে। আজকে আমাদের প্রশাসনের অবস্থাটা ঠিক সেরকম, যখন সব লুটটা শেষ তখন হচ্ছে হলে তারা পদক্ষেপ নিচ্ছে মাপে 1-2 মাস আগে। এগুলো কেন মাননীয় স্পিকার? আজকে দেখুন সরকারের নাকের ডগার নিচে দিয়ে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে এবং তারা পরিশেষে এসে মাত্র 1-2 মাস আগে তারা কী করছে, একজন দুইজনকে গ্রেফতার করে জনগণকে মিথ্যা আশ্বাসে রেখে দিচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ই অরেঞ্জের কথা ধরি, ই অরেঞ্জ 1100 কোটি টাকা আমাদের দেশ থেকে প্রচার করে দিচ্ছে, তারা সেগুলো দেখছে না, তারা দেখছে হলে ই ভ্যালির কথা। এখন কথা হচ্ছে হলে আপনারা কি ডেস্টিনির কথা ভুলে গিয়েছেন? প্রায় 5000 কোটি টাকা ঘাবলা করেছিল এবং তাদেরকে যখন আপনারা পদক্ষেপ নিয়ে জেলের ভিতর পুরলেন তখন তারা কি করলো, জুম মিটিংয়ে তারা আবার প্রতারণার ফাঁদ গড়ে তুললো। মাননীয় স্পিকার, আজকে আমাদের এগুলো বুঝতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ ব্যাংকের এক জরিপে বলেছে যে ই ভ্যালির 1 টাকা উপার্জন করতে 3 টাকা খরচ করা লাগে। এরকম একটি কোম্পানি যার কোনো ভবিষ্যৎ নেই তাদের আপনি ব্যবসায়িক লাইসেন্স কীভাবে দিলেন সেটি আজকে আমার প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে দেখুন তাদের প্রথম বক্তা কী বলে গেল, তারা বলল যে পণ্য 10 দিনে ফেরত দিবে, আর হচ্ছে হলে কুকিসের কথা বলল যে তারা পারমিশন নিবে। এখন দেখুন মাননীয় স্পিকার, আজকে এত অ্যাডভান্স হয়ে গেছে আমরা যে শুধুমাত্র যদি আপনি একটা অ্যাপ ইনস্টল করে রাখেন আপনি যদি মোবাইলে তাহলে আপনি সব ইনফরমেশন অ্যাপ ইচ্ছা করলে হাতিয়ে নিতে পারবে। তাহলে আপনাদের পদক্ষেপটিকে আসলেই প্রয়োজনীয় হয়েছে। আজকে আমার দেখা লাগলো যে আমার কী কী পদক্ষেপ নেওয়া উচিত ছিল। প্রথমত আপনাদের ট্রেড লাইসেন্স যখন আপনারা দেন তখন আপনাদের একটি 10 বছরের পরিকল্পনা নেওয়া উচিত ছিল, যাতে করে আপনি বুঝতে পারেন যে সে ঠিক কীভাবে আগাচ্ছে। যে যদি ঠিকমতো না আগায় তাহলে সরকারি অবজারভেশন বা সরকারি একটি আইনের মাধ্যমে তাদের আনতে পারতেন, কিন্তু আপনারা তা করেননি। এই একটি কারণেই অফলাইন হোক অনলাইন হোক বিভিন্ন জায়গায় বারবার প্রতারণা হয়েই যাচ্ছে। আর আপনারা রিমান্ডের নামে ইভ্যালির মতো কাজগুলো করছেন কীভাবে দেখুন, 6 দিনের রিমান্ডের কথা বলে 1 বছর 10 বছর পার হয়ে যাচ্ছে, বিচার আমি পাচ্ছি। এই বিচার কে করবে মাননীয় স্পিকার? আমি করবো, আপনি করবেন নাকি সরকার করবে? সরকার এটি করা লাগবে কিন্তু করছেন না। মাননীয় স্পিকার, আজকে আমরা যদি পরিশেষে সব বলতে চাই যে তারা যেই যুক্তিগুলো দিচ্ছে, তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আসলে প্রয়োজনীয় হচ্ছে না। এগুলো যদি নিতে হয় পদক্ষেপ তাহলে আমাদের সবার সাথে আলোচনা করে নিতে হবে। আপনারা হুটহাট যদি কোনো পদক্ষেপ, হুটহাট যদি কোনো গ্যাজেট প্রকাশ করে দেন তাহলেই আপনি বলেন যে আমি তো পদক্ষেপ নিয়েছি, আমার কোনো ড্রাইভার নেই। তো এগুলো কিন্তু করা যাবে না। আপনার সুন্দর মতো পরিকল্পনা মতো একটা পদক্ষেপ নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই যে এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।
আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা সৈয়দ মাহবুব হোসেনের কাছ থেকে তার সর্বশেষ বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকার দলীয় সাংসদ মাননীয় স্পিকার কথা বলতে বলতে ঘেমে গিয়েছেন। মাননীয় স্পিকার, তিনি যে কথা বলে গিয়েছেন মাননীয় স্পিকার, এই কথাতে মাননীয় স্পিকার মাঠ গরম হবে, কিন্তু মাননীয় স্পিকার আজকে হচ্ছে যে দেশ চলবে না। মাননীয় স্পিকার, তিনি প্রথমেই একটি স্ট্যাটিস্টিক দেখিয়ে গিয়েছেন এবং সেখানে বলেছেন তিনি সবাইকে গ্রেফতার করেছেন, কিন্তু মাননীয় স্পিকার আজকে যে আমাদের মেইন যে প্রশ্নটি হচ্ছে যে টাকা কোথায়। মাননীয় স্পিকার, টাকাটি কি আজকে জনগণ ফেরত পাচ্ছে? মাননীয় স্পিকার, জনগণকে তিনি টাকা দিতে পারেননি এবং তার কোনো প্রমাণ তিনি দিয়ে যেতে পারেননি। মাননীয় স্পিকার, তিনি তারপরে বলে গিয়েছেন যে হচ্ছে যে ব্যাংক হিসাবগুলো তারা ফ্রিজ করে ফেলছে। মাননীয় স্পিকার, আজকে ইভ্যালির দেনা হচ্ছে 1,000 কোটি টাকা, কিন্তু ইভ্যালির অ্যাকাউন্টে আছে শুধুমাত্র 30 লাখ টাকা। মাননীয় স্পিকার, সেই জায়গায় সেই ব্যাংক হিসাব আপনি ফ্রিজ করে কী করবেন? মাননীয় স্পিকার, তারপর মাননীয় স্পিকার তিনি বললেন যে আস্থা রাখতে বললেন আমাদের, যে আপনারা আস্থা রাখুন, আপনারা ধৈর্য রাখুন, আমরা হচ্ছে আপনাদের টাকা ফেরত দিব। আমরা আস্থা রাখতে রাখতে মাননীয় স্পিকার আজকে আমার নাকের ডগা দিয়ে 1,100 কোটি টাকা নিয়ে গেল ও ই অরেঞ্জ, 1,000 কোটি টাকা নিয়ে গেল ই ভ্যালি, 5,000 কোটি টাকা নিয়ে গেল মাননীয় স্পিকার ডেস্টিনি। আর কত আস্থা রাখবো মাননীয় স্পিকার, জনগণ আর আপনার আস্থার বাণী শুনবে না এই জায়গাতে। তারপর মাননীয় স্পিকার তিনি বললেন যে হচ্ছে যে ভোক্তারা নাকি হচ্ছে যে তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে ভোক্তারা। মাননীয় স্পিকার, আপনি আজকে ভোক্তা কিন্তু হচ্ছে যে ই ভ্যালির শাস্তি চায় না, ভোক্তা ই অরেঞ্জের শাস্তি চায় না, ভোক্তা চায় ভোক্তার টাকাটুকু ফেরত চায়। সেই টাকাটুকু আপনি তাকে ফেরত দিয়ে তারপর মাননীয় স্পিকার প্রমাণ করেন যে আপনার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে ভোক্তা। তারপরে মাননীয় স্পিকার আমাদের প্রধানমন্ত্রী এসে খুব সুন্দরভাবে বললেন যে হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় চিঠি পাঠাচ্ছে, বিভিন্ন গ্যাজেট পাঠাচ্ছে বা হচ্ছে যে গ্যাজেট প্রকাশ করছে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, গ্যাজেট প্রকাশ করছেন আপনারা, কিন্তু হচ্ছে যে এই যে ও ইভ্যালির রাসেল সাহেবকে ধরলেন, কিন্তু মাননীয় স্পিকার তার কাছে টাকা নাই। মাননীয় স্পিকার, সে টাকা কোথা থেকে দিবে? সেইটি কোনো ইয়া করতে পারলেন মাননীয় স্পিকার। তারপরে তিনি বলেছেন যে হচ্ছে যে সরকার বা হচ্ছে যে কেউ কি তাদের পৃষ্ঠপোষকতা করছে কিনা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমার হাতে খুব সুন্দর একটা ছবি আছে, যে যে ছবিতে মাননীয় স্পিকার দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের একজন খেলোয়াড় মাননীয় স্পিকার এবং তার বুকে বড় করে মাননীয় স্পিকার ই ভ্যালি লেখা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার এটি কি পৃষ্ঠপোষকতার অংশ না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমাদের র্যাবের মিডিয়া উইংয়ের সংবাদ হচ্ছে যে ই ভ্যালির কাছে সরবরাহকারী এবং গ্রাহক হচ্ছে পাওনা 1,000 কোটি টাকা এবং নিজেকে দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা ছিল তার। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গা থেকে এখন সে যখন দেউলিয়া ঘোষণা করে ফেলছে, তার থেকে আপনি টাকাটুকু কীভাবে উদ্ধার করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ আপনার হবে কীভাবে টাকাটুকু উদ্ধার করবেন সেটি মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার আমাদের সরকার দলীয় মন্ত্রী এসে খুব সুন্দরভাবে বলে গিয়েছেন যে হচ্ছে যে কর প্রদান করছে তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের, তারা একদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে হচ্ছে যে বাঁচাচ্ছেন কর দিয়ে, আবার আরেক দিকে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে মেরে দিচ্ছেন মাননীয় স্পিকার অ্যাস্ক্রো সিস্টেমের মাধ্যমে। এবং মাননীয় স্পিকার দেখেন তারা কিন্তু ওই সিস্টেমের ভিতরে কিন্তু রয়েছে যে মজুদ না থাকলে অর্ডার নেওয়া যাবে না। আজকে মাননীয় স্পিকার ক্ষুদ্র ব্যবসায়ীরা বেঁচে আছে মাননীয় স্পিকার শুধুমাত্র হচ্ছে যে প্রি অর্ডার নিয়ে, কম বিনিয়োগে তারা হচ্ছে যে ব্যবসা করছে, প্রি অর্ডার নিচ্ছে, দেন হচ্ছে প্রোডাক্ট অর্ডার করছে, দেন হচ্ছে মাননীয় স্পিকার ডেলিভারি দিচ্ছে। এখন মাননীয় স্পিকার আমি 10টা প্রোডাক্ট নিয়ে আসলাম, আমি আমার সর্বস্ব লাগিয়ে 10টা প্রোডাক্ট নিয়ে আসলাম, মাননীয় স্পিকার আমি আজকে 5টা প্রোডাক্ট বিক্রি করতে পারলাম, বাকি 5টা প্রোডাক্ট বিক্রি করতে পারতাম না, এই ক্ষতিপূরণ মাননীয় স্পিকার কে দিবে? মাননীয় স্পিকার তার কিন্তু তার কোনো জবাব দিয়ে যেতে পারেনি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার তারা আজকে যে প্রস্তাবটি রেখেছে সেটি মাননীয় স্পিকার সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বলছে যে তারা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আদতে তারা কী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং এটি হচ্ছে জনগণের ক্ষেত্রে কী প্রয়োজনীয়তা বোধ করছে জনগণ তাতে, তার কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেননি। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি যাতে কোনো ক্রমেই গৃহীত না হয় জনগণের স্বার্থ চিন্তা করে, আমি তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ রেজাউল আলিম আবিদের কাছ থেকে ওয়াইন্ড আপ সেশনে তার সর্বশেষ বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার অনেকগুলো কথা ছিল কিন্তু আগে তাদের ভুলটি ভাঙেনি মাননীয় স্পিকার, এখানে অনেকগুলো যুক্তিখণ্ডের দাবি রাখে মাননীয় স্পিকার। প্রথমেই আমরা বলতে চাই, তারা বললেন জানের সদকা আমাদের একজন মাননীয় এমপি সাহেব বলেছেন, কিন্তু এটি কিন্তু কোনো ফেসবুকের ভেরিফাইড পেজ থেকেও আসেনি বা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট থেকেও আসেনি মাননীয় স্পিকার। অর্থাৎ তারা কিন্তু আজকে তাদের রিসার্চের ব্যাপারটি হতে পারতো মাননীয় স্পিকার, আমাদের যে গ্যাজেট প্রকাশিত হয়েছে যেখানে পণ্য কাঁচামালের ক্ষেত্রে কী করতে হবে, আমাদের হচ্ছে ব্যবস্থা সকল কিছু এখানে বলা আছে, কিন্তু তাদের ছিল মাননীয় স্পিকার, তারা আজকে রিসার্চটাই করেছে শুধুমাত্র ফেসবুক, ফেসবুকের কমেন্টে কে কী বলেছে সেটির উপরে মাননীয় স্পিকার। এবারে আসুন মাননীয় স্পিকার, তারা যে বলছে যে আমরা রাসেল সাহেবকে ধরছি
তাহলে তাদের কাছে একটি প্রশ্ন ছিল, এই যে রাসেল সাহেবকে ধরছি তাহলে কি এটাই কি একটি প্রসেসের মধ্যে আসে কিনা? এবং তারা মানুষ স্পিকার আমাদের আইন সম্পর্কে খুব ক্ষুদ্র জ্ঞান রাখে মানুষ স্পিকার, আমরা কিন্তু আমাদের আইনে কিছু ধারা বলা আছে প্রত্যেকটি মানুষ স্পিকার, আমরা যদি লক্ষ্য করি মানুষ স্পিকার আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যে প্রকাশ্য দিবালকে খুন করেছে তাদের বিচারের ক্ষেত্রেও কিন্তু মানুষ স্পিকার আমরা ফেয়ার ট্রায়াল রেখেছি মানুষ স্পিকার, অর্থাৎ একটি ফেয়ার ট্রায়াল থাকতে হবে মানুষ স্পিকার, এটি তার কনস্টিটিউশনাল রাইট মানুষ স্পিকার, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আইনের উপর আস্থা রেখে এই প্রসেসে আসতে হবে। তারা বারবার হলমার্কের কথা বলছে, তারা ডেস্টিনির কথা বলছে মানুষ স্পিকার, কিন্তু মানুষ স্পিকার আগে কী হয়েছে আগে কী হয়নি সেটির জন্য ভবিষ্যতে কিছু হবে না মানুষ স্পিকার, এটি আমরা বলতে পারি না মানুষ স্পিকার। এবার আসুন, তার নেতা বলে গেলেন মানুষ ডিজিটাল কমার্সে আমরা শুধুমাত্র ই কমার্স, ফেসবুকের এক লক্ষাধিক লোকের কী হবে একটা প্রতিষ্ঠান কীভাবে আমরা বলিনি, কিন্তু মানুষ স্পিকার এই ডিজিটাল কমার্সের মধ্যেই কি এটি ইনক্লুড না? ই কমার্স এখন সব কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুড মানুষ স্পিকার। এবার তার আরও কিছু মিথ্যা তথ্য দিয়েছে মানুষ স্পিকার, যে বাণিজ্য মন্ত্রণালয় দায় নেবে না বলেছে, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় যে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে ব্যবস্থা নিতে বলেছে সেটি কিন্তু বলেনি মানুষ স্পিকার। এবং এর পাশাপাশি তারা বলছে মজুদ না থাকলে করতে পারেন, কিন্তু এখানে কিন্তু আরেকটি ক্ষুদ্রভাবে বলা ছিল মানুষ স্পিকার যে মজুদের ব্যবস্থা যদি থাকে এবং সে যদি ডেলিভারি হওয়ার 48 ঘন্টার মধ্যে দিতে না পারে সেক্ষেত্রে যে প্রসেসটা বলা ছিল তারা কিন্তু সেটিকে ওভারলুক করে গিয়েছে মানুষ স্পিকার। যখন আমরা বিজ্ঞাপনের যে রেস্ট্রিকশন এনেছি মানুষ স্পিকার, সেই রেস্ট্রিকশনের পরবর্তীতে মানুষ স্পিকার তারা যদি ওই বিজ্ঞাপনে প্রতারণার ফাঁদে না পা দিয়ে যদি হচ্ছে তারা সচেতনতার সাথে এই জিনিসগুলো দেখে, এবং আমরা চাই আজকে মানুষ স্পিকার আপনার মাধ্যমে সকলে এই প্রতিজ্ঞাটি করুক যে আমরা যে কোনো পণ্য কেনার আগে সেই কোম্পানিটিকে দেখে নিব। যেমন আমরা দেখি মানুষ স্পিকার আমরা যখন ইভালির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলাম তারপরেও 200 কোটি টাকা মানুষ স্পিকার এখানে কিন্তু তারা অর্ডার করেছে, অর্থাৎ আমরা সরকার পদক্ষেপ নেওয়ার পরেও কিন্তু সেই ক্ষেত্রে কিছু মানুষ হয়তো তাদের কিছু আর্থিক লাভের জন্য তারা এই অর্ডারগুলো করেছে, সেই ক্ষেত্রে আমাদেরকেও সচেতন হতে হবে। তাই মানুষ স্পিকার আজকে এই দাবিটি রাখি, আমরা সরকারকে আস্থা রাখবো এবং আমাদের নিজেদের সচেতনার জায়গা থেকে আমরা পণ্যটি অর্ডার করবো, পণ্যটি তাদের মজুদে আছে কিনা যেহেতু আমাদের ওয়েবসাইটে এখন লেখা থাকবে সেটি দেখবো। এই লক্ষ্যে মানুষকে বলতে চাই আজকে অবশ্যই এই সংসদটি অবশ্যই এই প্রস্তাবনাটি সমর্থন রাখবার দাবি রাখে মানুষ স্পিকার। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতাকে। বর্তমান গতিময় বিশ্বে যে ডিজিটালাইজেশন চলছে সেই ডিজিটালাইজেশনের সময় আমাদের ই কমার্সটা, এই যে অনলাইন কেনাকাটাটা মানুষের জীবনকে অত্যন্ত সহজ করে দিয়েছে, এবং আমরা যখন দেখেছি যে করোনাকালীন সময়ে বাংলাদেশে এই অনলাইন কেনাকাটাটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল, আমরা যখন ঘর থেকে বেরোচ্ছিলাম না, আমরা যখন একেবারেই ঘরবন্দি ছিলাম, তখন ঠিক সেই সময় কিন্তু আমাদেরকে এই অনলাইন কেনাকাটাটা আমাদের দ্বার প্রান্তে আমাদের শাক সবজি কাঁচাবাজার থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকটা জিনিস ওষুধ সব কিছু কিন্তু আমাদের ঘরে পৌঁছে দিয়েছে, এবং সে কারণে এই খাতটার প্রতি আমাদের একটা বিশেষ নজর রাখবার দরকার রয়েছে। কিন্তু আমরা কী দেখেছি? আমরা দেখতে পাচ্ছি যে কম টাকায় বিক্রির লোভনীয় প্রস্তাব দিয়ে নানা রকম বাম্পার অফার দিয়ে মানুষকে তাদের প্রতারণামূলক নানা রকম কার্যকর উপহারের কথা বলে তাদেরকে এই প্রতারিত করে তাদের টাকা গ্রহণ করে তাদের সম্পদের পাহাড় গড়ছে 2-4টি প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানের কারণের জন্যই কিন্তু আজকে ই কমার্সটাকে আজকে বিতর্কিত অবস্থায় নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর নজরদারি যদি থাকতো এবং তারা যদি নিয়ন্ত্রণ সংস্থাগুলিকে স্বচ্ছতার মাধ্যম দিয়ে কীভাবে এই প্রতিষ্ঠানগুলি বেড়ে উঠেছে আগে থেকে যদি সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো, তাহলে হয়তো এই যে ইভেলি বা ই অরেঞ্জ বা নিরাপদ .com-এর মতো এই ধরনের প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। আমরা এখানে আইনের কিছু ব্যপ্ত দেখতে পাই যে দেশের কোম্পানি আইনে, ট্রেড লাইসেন্স আইন বা আয়কর আইনে ই কমার্স হিসাবে নিবন্ধন করার কোনো সুযোগ রাখা হয়নি, ই কমার্সকে কোনোভাবেই নিবন্ধন করবার সুযোগ রাখা হয়নি। শুধুমাত্র তারা কীভাবে নিবন্ধন করতে পারে, তথ্য প্রযুক্তি সেবা খাত হিসেবে তারা নিবন্ধন করতে পারে, তথ্য প্রযুক্তি সেবা খাত হিসেবে যদি নিবন্ধন করে তাহলে সে কীভাবে পণ্য বিক্রি করবে, কীভাবে সে ট্যাক্স দিবে, কীভাবে সে ভ্যাট দিবে, এগুলি কোথাও কিন্তু বলা নাই। সুতরাং সে কারণের জন্য যে আমরা দেখতে পাই যে ই কমার্স খাতটা কিন্তু বাংলাদেশে অনেক বড় হয়েছে, অনেকেই এখানে অংশগ্রহণ করছে, কিন্তু এখানে আইনগতভাবে নিবন্ধন হওয়া, আইনগতভাবে জবাবদিহিতা জায়গাটা তৈরি করা না করার কারণের জন্যই আমরা দেখেছি যে ই কমার্স খাতে 30-40% প্রতিষ্ঠান, ভুইপোর প্রতিষ্ঠান তারা জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করে জনগণের টাকা হাতিয়ে এই 30-40% প্রতিষ্ঠান কিন্তু পালিয়ে যাচ্ছে এবং জনগণ হাহাকার করছে। সে অবস্থার প্রেক্ষিতে আমরা সর্বশেষ দেখেছি যে আলোচিত ইভেলি চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এবং ই অরেঞ্জের মালিক ও তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে, এবং আমরা ই অরেঞ্জে এবং ইভেলির এই দুজন ছাড়াও আমরা আরও অনেকগুলি প্রতিষ্ঠান নিশ্চয়ই আমাদের নজরে আসছে, সেটি হচ্ছে আমরা নিরাপদ .com, ধামাকা শপিং .com, আলাদিন প্রদীপ, বুম বুম, আদিয়ান মাঠ, নিউ .com, .bd নামক আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে,
এরকম আরও অনেক প্রধান যারা ইতিমধ্যেই গা ঢাকা দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে, বাংলাদেশ ব্যাংক থেকে আরম্ভ করে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে নজরদারিতে রেখেছে, তারা কীভাবে এত দূর পর্যন্ত আসলো, তারা কীভাবে গ্রাহকের টাকা গ্রহণ করলো, আমাদের গোয়েন্দা সংস্থা কোথায় ছিল, আইন প্রয়োগকারী সংস্থা কোথায় ছিল, বাংলাদেশ ব্যাংক আমাদের কোথায় ছিল, বাণিজ্য মন্ত্রণালয় কোথায় ছিল, সে জায়গায় কিন্তু আমাদের বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। এবং সে কারণে আজকে আমরা দেখেছি যে ধামাকা শপিং .com-এর ভুক্তভোগীরা আমাদের রিপোর্টার্স ইউনিটিতে একটা প্রেস কনফারেন্স করছে যে সেই ভুক্তভোগীরা যারা টাকা দিয়েছে সে টাকা ফেরত পাওয়ার জন্য। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা কী দেখেছি? আমরা দেখেছি ভোক্তাদের বোকা বানিয়ে মায়াজাল ও প্রতারণার ফাঁদে ফেলে বাহারি বিজ্ঞাপন, বাহারি অফার, আকর্ষণীয় অফার, বাম্পার অফার, অবিশ্বাস্য ডিসকাউন্ট, ক্যাশব্যাক ইত্যাদি প্রলোভনে কিন্তু আমাদের এই গ্রাহকদের ফেলা হয়েছে। এই প্রলোভনে ফেলে তারা কিন্তু এই যে সাইক্লোন, ধামাকা, নানা রকম কিছু বলে আজকে আমাদের গ্রাহকদেরকে তারা এই এই প্রতারণার ফাঁদে ফেলে তাদের পণ্যও দিচ্ছে না, তাদের টাকাও ফেরত দিচ্ছে না। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে প্রাথমিক হিসাবে যে ইভেলির দানা 403 কোটি টাকার সম্পদ রয়েছে 65 কোটি টাকার, আবার অন্যদিকে গ্রাহকের কাছ থেকে যে পণ্য মূল্য বাবদ 214 কোটি টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ তারা রয়েছে, এবং যারা পণ্য কিনেছে, যারা পণ্য সরবরাহ করেছে তাদেরও 190 কোটি টাকা বাকি রয়েছে। আর ইঅরেঞ্জের বিরুদ্ধে আমরা শুনতে পেয়েছি 1000 কোটি টাকারও বেশি তারা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এখন আমরা প্রশ্ন হচ্ছে যে এই গ্রেফতারি কি আমাদের সমাধান? রিমান্ডে কি আমাদের সমাধান? আমরা জনগণের টাকা ফেরত পাওয়ার জন্য কিন্তু আমরা সুরাহা চাই, আমরা সরকারের নিয়ন্ত্রণ সংস্থাগুলির মধ্যে মনিটরিং ব্যবস্থাকে জোর করবার জন্য আমরা দাবি রাখতে চাই। দেশটির রফিকুল আলম সাহেবকে যখন গ্রেফতার করা হয় তখন তার জন্য আমরা দেখেছি যে রাস্তায় মানববন্ধন হচ্ছে, টেলিভিশনের টকশো পর্যন্ত তার পক্ষে হয়েছে, কিন্তু আমরা আজ পর্যন্ত সেই গাছ বিক্রি করা টাকা আমাদের জনগণ এখনও ফেরত পায়নি। বারবার প্রতিশ্রুতি দিয়েছে সেই ডেস্টিনি রফিকুল আমিন সাহেব, অথচ জুম মিটিং করছেন, জনগণের টাকা কিন্তু ফেরত দিতে পারছেন। আমরা কী করতে পেরেছি? ঠিক একই অবস্থা যদি আজকে ইভেলির হয়, ই অরেঞ্জের হয়, আজকে কেউ কেউ প্রশ্ন তুলছেন তাকে গ্রেফতার যদি করা না হতো, তাকে যদি সুযোগ দেওয়া হতো, তাহলে নিশ্চয়ই তিনি গ্রাহকের টাকা ফেরত দিতে পারতেন। যার মূলধনই নাই তিনি কীভাবে টাকা ফেরত দিবেন? আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যদি যেতে চাই তাহলে আমাদেরকে অনলাইন শপিং, ই কমার্স খাত, এগুলিকে আমাদেরকে অবশ্যই এই ট্রেনের মধ্যে আমাদের যেতে হবে। কিন্তু যদি প্রতারক, দুর্নীতি, সুশাসনের অভাব থাকে দেশের মধ্যে, যদি বাংলাদেশে রাতারাতি অন্যের অর্থকে নিয়ে ব্যাংক লুট করে, ফাইন্যান্স প্রতিষ্ঠানের অর্থ লুট করে এভাবে গ্রাহকের টাকা নিয়ে যদি আমরা প্রতারিত করতে থাকি, তাহলে কিন্তু আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে সুবিধাটা সেই সুবিধাটা গ্রহণ করতে না পারে জনগণের আস্থার জায়গাটা থেকে আমরা বঞ্চিত হব। তাই বলতে চাই যে এই খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা জরুরি, এবং এই খাতের প্রতি মূল্যায়ন করে রাষ্ট্র সরকার ভবিষ্যতে যাতে কোনো প্রতারক চক্র কোনো ধরনের এ ধরনের অনিয়ম করতে না পারে সেদিকে আমাদের নজর দিতে হবে। আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ICC-র সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় শীর্ষ সংগঠন যেটি ছিল FBCCI-এর সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, শিল্প উদ্যোক্তা জনাব একে আজাদকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবেন। ই কমার্স বাস্তব, ই কমার্স নিয়ে আমাদেরকে এগোতে হবে। আজকে Amazon.com শুধু না, দারাজ ভালো করছে, দারাজের সহ অনেকেই ভালো করছে এখানে এবং এগিয়ে যাবে। বললেন তো 200% বোধ হয় গ্রোথ এটা, এবং এই গ্রোথটা আরও হবে। আর সবচেয়ে বাস্তবতা হচ্ছে যে আমাদের এই 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে আমাদের শিক্ষিত বেকারের সংখ্যাই প্রায় 3 কোটির মতো। প্রতি বছর 25-30 লক্ষ লোক চাকরিতে জন্য চাকরি খাতে আসে, এর মধ্যে প্রাইভেট সেক্টরে 10 লক্ষ লোকের কর্মসংস্থান হয় এবং সরকারি খাতে 1,20,000 লোকের কর্মসংস্থানের সুযোগ আছে। এই সরকার, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব কিছু মিলে 1,20,000, কিন্তু বেশ কয়েক বছর যাবত সরকারের ওইভাবে নিয়োগ হচ্ছে না। আর এই করোনার কারণে বেসরকারি খাতে মুখ থুবড়ে পড়েছে, সেখানেও নিয়োগটা বেশ সীমিত, যার কারণে বেকারত্ব বাড়ছে। এই আমি ই ভ্যালি সম্বন্ধে আমার খুব ধারণা ছিল না, যখন শুনলাম যে ই ভ্যালি সমস্ত রাস্তাঘাটে অ্যাড, সব জায়গায় অ্যাড ই ভ্যালি, তো আমি একটু জানার চেষ্টা করলাম যে এই ঘটনা কী। তো বলছে স্যার এই 20 লাখ টাকার জিনিস 18 লাখ টাকায় দেয়, তা 20 লাখ টাকার জিনিস 18 লাখ টাকা কীভাবে দেয় সে? কারণ যেখানে কিনে করে এই টাকাটা নিয়ে 3 মাস পর বা 4 মাস পরে টাকাটা দিয়ে এইটার মধ্যে ব্যবসা করে। তা আমি বললাম যে বাংলাদেশ এখন টাকা ব্যাংকে এত তারল্য, টাকা নেওয়ার লোক নাই, তো সেই টাকাটা কোথায় খাটায় সে এই রাতারাতি এই ব্যবসা করা যায়? তাহলে দেখো তো, তাহলে আমরা এই ব্যবসা করি। যখন একটার পর একটা প্রতারণার ফাঁদ হচ্ছে তখন সরকার তখন থেকেই একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল যে না, এখন আর এইভাবে ওপেন
ছেড়ে দেওয়া ঠিক হবে না, আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারি যে তার ব্যবসাটা তত্ত্বাবধান করতে পারে, অথবা আমাদের ক্রেডিট কার্ডের মতন যে ক্রেডিট কার্ড যেমন আমাদের ব্যাংকে সাফিসিয়েন্ট টাকা না থাকলে ক্রেডিট কার্ডে আর ওইটাকে অ্যাক্টিভ থাকবে না বা অ্যাকসেপ্ট করবে না, ব্যাংক মনিটর করছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু সফটওয়্যার এখন হয়ে গেছে, অনেক ডেভেলপড হয়ে গেছে, বা একটা মন্ত্রণালয় বা একটা সংস্থা থাকা দরকার এই যে ই কমার্সকে মনিটর করার জন্যে, তো সেই জন্য কঠিন মনিটরিং ছাড়া ই কমার্স কিন্তু এগোতে পারবে না। আমার এখানে আইন আছে, আইনের প্রয়োগ নাই, আইনের প্রয়োগ না থাকার কারণে কিন্তু আজকে মনে করে যে আমি এখান থেকে 1,000 কোটি টাকা নিয়ে গেলাম, আমি 100 কোটি টাকা খরচ করব, আমি ভালোভাবে থাকব। আইনের যদি যথাযথ প্রয়োগ না থাকে তাহলে কিন্তু এই ইভেলি আজকে আসছে, রফিকুল হক আসছে, আমরা শিক্ষা নিইনি, ই অরেঞ্জ আসছে, আরও 10টা এরকম নতুন নাম আসবে। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কে হবে? ওই বেকার যুবক যার চাকরির দরকার ছিল, যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, তার পরিবারের হাল ধরার দায়িত্ব ছিল, যে মেয়েটা বিবাহের যোগ্য, বাবা বিবাহ দিতে পারছে না, ঋণ করে আজকে মনে করছে যে এখানে যদি আমি কিছু বিনিয়োগ করি আমার শাশুড়ি মেয়ের বিবাহ দেবো, ছেলের চাকরি দেবো, আর আজকে চাকরির ক্ষেত্রেও যে নৈরাজ্য চলছে, সব কিছুর মূলেই কিন্তু আমি মনে করি জবাবদিহিতার অভাব। এই জবাবদিহিতা যতদিন পর্যন্ত নিশ্চয়তা নিশ্চিত করা না যাবে ততদিন কিন্তু সমাজের ডিসিপ্লিন আসবে না। আমাদের ভিতরেও একটা সচেতনতার অভাব আছে, আমরা নিজের আমরা যত সস্তায় কোনো কিছু অফার দিলেই ঝাঁপায় পড়ি, আমরা এই জায়গাগুলোও কিন্তু আমাদের নিজেদের অন্তত যে এই লোকটাকে আমি সস্তায় দিচ্ছে 3 মাস পরে এত টাকায়, আসলে সে দিবে কোথার থেকে, আমার এই চিন্তার ক্ষেত্রেও আমাদের একটু এখানে দুর্বলতা আছে। সেই জায়গাগুলো আমাদের সচেতনতা আনতে হবে। আমাদের প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব, দেশটা আমাদের, আর দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলেরই। আমরা একজনকে একজনকে ব্লেম দিতে পারবো কিন্তু সমস্যার সমাধান হবে না। সেই সবাই যদি আমরা ঘুরে না দাঁড়াই, সবাই যদি আমরা এই জায়গার থেকে আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু আমাদের ভিতরে এই পরিবর্তন আসবে না। আমার নাগরিক অধিকার সমস্ত কিছুর সুরক্ষার দায়িত্ব সরকারের, তো সব কিছু তো সরকারকেই করতে হবে, তো সরকারকে প্রথম পদক্ষেপ নিতে হবে। রফিকুল হক থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, আজকে ইভেলি পর্যন্ত যত অনিয়ম হয়েছে যেই সব কারণে, সেই জায়গাগুলো যাতে আগামীকাল থেকে একটা ঘটনা না ঘটে, সেই জায়গাগুলো ফার্স্ট প্রোটেকশন দিতে হবে সরকারের, যে আমার আর কোনো নাগরিক যাতে এইভাবে প্রতারিত হতে না পারে, এইটার বন্দোবস্ত কী, যারা যারা বিভিন্ন সময় টাকা নিয়েছে কীভাবে তাদের টাকা দেওয়া যেতে পারে, যে একটা কমিশন করে এর যদি না দেয় তাহলে কিন্তু এই ই কমার্স চলবে না, বা যে কোনো কিছু মানুষও তার অধিকার ফেরত পাবে না, ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটবে, এখানে কমিশন করাটা যুক্তিসঙ্গত মনে করি। সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জানাই, বক্তব্য শেষ করছি। আমরা ফলাফলের দিকে যাচ্ছি। আজকে যে প্রস্তাবটি, সে প্রস্তাবটি হচ্ছে ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। ই কমার্স খাতে নৈরাজ্য বন্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে এই ছায়া পার্লামেন্টে না যযুক্ত হয়েছে, না যযুক্ত হয়েছে এবং না যযুক্ত হয়েছে। নাদ যুক্ত হওয়ার কারণে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল বিজেএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে আমাদের আজকের ই কমার্স খাতের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বলে ঘোষণা করছি। আপনাদের সবাইকে আমাদের আগামী ছায়া পার্লামেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই প্রতিযোগিতা, এই পার্লামেন্ট, এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।